আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কেরেনমার চ্যানেল আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি অসম্ভব মজাদার একটা নাস্তা নিয়ে আসলাম নাস্তাটা সবার পছন্দ মালাই রোল রেসিপি খুবই মজাদার এই নাস্তাটা যারা আপনারা বানাননি এখনও একবার হলেও ট্রাই করে দেখবেন আর খুবই সহজে আর অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন দেখতে থাকেন এখানে আমি এক কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ যেটা আমরা নর্মাল সময় ব্যবহার করে থাকি এই দুধটা একটু একটা এলাইস দিয়েছি আমি একটা এলাইস দিলেই যথেষ্ট কারণ বেশি বানানো হয় না একটা এলাইস এর সাথে আমি একটা সিঙ্গুল ক্রিম এই যে একটা সিঙ্গুল ক্রিম এটা অ্যাড করে নিলাম যেটা মালাই বানানোর জন্য এই দুটা উপকরণ দিলেই হয়ে যাবে আর সাথে অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করতে হবে যেহেতু মিটার সংখ্যাটা পরিমাণ মতো আপনারা দিতে পারেন যা বেশি খান একটু বাড়িয়ে দিতে পারেন যারা কম খান কম দিতে পারেন আমি অল্প পরিমাণে টু স্পুন দিয়ে এটা অ্যাড করে নিলাম আপনারা চাইলে বোর্ডও করতে পারেন এভাবে নাড়াচাড়া করে বেশিক্ষণ লাগবে না এটা এমনিতেই যেহেতু সিঙ্গুল ক্রিম দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে সল দিতে পারেন এক পিনলটা দিলে টেস্টটা একটু বাড়িয়ে আনে আর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর সেই সাথে আমি যেটা ভিতরের যে পর দেবো এই পরটা বানানোর জন্য আমি ওয়ান টি স্পুন ঘি দিয়েছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে সেই সাথে আমি হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করলাম এখন লিকুইড দুধের সাথে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো একটু টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম এখানে এই গুঁড়ো দুধটা যদি দেন তাহলে ভিতরে ফোরটা একটু ভালো হবে টেস্ট হবে আর সাথে আমি অল্প পরিমাণে একটু রাইস ফ্লাওয়ার যেটা আমরা অল্প পরিমাণে ওয়ান টি স্পুন অ্যাড করবো এখন ভালো করে নাড়াচাড়া করে এভাবে শুকিয়ে নিতে হবে এইভাবে এক এক অল্প পরিমাণে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ওয়ান টি স্পুন চালের গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ফানের মধ্যে না লাগে ফানের মধ্যে লাগলে পুরা পুরা হয়ে যাবে এভাবে ওপর তো লাড়তে হবে লাড়াচাড়া করে এভাবে শুকিয়ে নিলে কিছুক্ষণে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এখন আমার পুসটা রেডি হয়ে গেছে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন আমি এখানে চারটা ব্রেড নিয়েছি চারটা ব্রেড দিয়ে আপনারা যদি বেশি করে বানান পরিবারের লোক বেশি থাকেন তাহলেও বেশি করে বানাতে পারেন আর মেহমানের জন্য বানালে তো আর কথাই নাই এভাবে যদি বানান তাহলে সাইডটা একটু খেটে নিতে হবে যে সাইডের ব্রাউনটা এভাবে কেটে নিলে ভালো হয় এখন একটু বে বেলে পাতলা করে নিতে হবে এভাবে একটু বেলে পাতলা পাতলা করে নিলে চোপটা ভালো হবে বানাতে রোলটা খুবই ভালো হবে সাইডটা আবারও আমি কেটে নিয়েছি এসি সুন্দরের জন্য এইভাবে পাতলা হয়ে গেলে এখন ভিতরের যে পোটটা রেডি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিয়ে আমি বলে নিব এইভাবে আপনারা পরিবারের ছোটো বড়ো সব পছন্দ এই মালাই চোপ আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই মজাদার আর অল্প উপকরণ বেশি কিছু উপকরণও লাগে না ঘরের মধ্যে এইসব উপকরণ সব সময় থাকে এইভাবে বানিয়ে আপনারা ডিশের মধ্যে এইভাবে রাখতে পারবেন এইভাবে রাখলে পরে লিকুইডটা দিলে একটু করথজাতি জিনির জিনিসের মধ্যে রাখলে লিকুইডটা দিলে ভালো হবে এভাবে আমি এক এক করে চারটা বানিয়ে নিয়েছি যেহেতু আমি আমার পরিবারে এখন বেশি লুক নাই সেই জন্য আমি বেশি বানাই নি আর মিঠা জাতীয় জিনিস আমি বেশি খেতে ভালোবাসি না এইভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে বেশি করেও দিতে পারেন এখন উপরে আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম এই মালাইটা আমি উপরে দিয়ে দিই অল্প অল্প করে একটু গরম থাকতে ডেলে দিবেন যাতে বেশি গরম না উপরে নাট দিয়ে পিস্তা বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন দেখলেন তো কিভাবে সহজে রেডি হয়ে গেল মালাই রেসিপি এতো মজাদার এই রেসিপি সবাই ছোটো বড়ো পছন্দ করেন আর মেহমানদের জন্য আর তো কোনো কথাই নাই মেহমানদেরকে যদি দেন তাহলে তো মেহমান অতি আদরের সাথে এই রেসিপিটা পছন্দ করবে আর বাচ্চারা ছোটরা সবাই ভালোবাসে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নিয়মিত আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুনভাবে যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম